ক্রাইস্টচার্চ থেকে রাত 3টার ফ্লাইট, গন্তব্য পাশের দেশ অস্ট্রেলিয়া, 3.5 ঘন্টার বিমান ভ্রমণ। বাংলাদেশ দল ব্রিসবেনে পৌঁছায় স্থানীয় সময় সকাল 10টায়। কোচিং স্টাফ থেকে শুরু করে ক্রিকেটার সকলের চোখে মুখেই ভ্রমণ ক্লান্তি। ব্যতিক্রম শুধু জেমি সিরনস, বাংলাদেশ দলের ব্যাটিং কোচের নিজ দেশ অস্ট্রেলিয়ায় টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এসেছেন তার শিষ্যরা। আগে থেকেই আইসিসি থেকে পাঠানো কর্তা ব্যক্তিরা বাংলাদেশ দলকে স্বাগত জানাতে উপস্থিত। এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে বাংলাদেশের জন্য বরাদ্ধকৃত টিম বাস, এয়ারপোর্ট থেকে বেরিয়ে ক্রিকেটাররা যার যার লাগেজ বুঝিয়ে দিয়ে বাসে উঠছেন। বাংলাদেশের টি টোয়েন্টি যাত্রা কাভার করতে আসা গুটি কয়েক সাংবাদিকের ক্যামেরা দেখতেই সিরনস যেন হয়ে উঠলেন আরও জন্মনে। দুহাত উঁচু করে পেশিশক্তি দেখানোর চেষ্টা করলেন, হয়তো এই অঙ্গভঙ্গি দিয়েই বোঝাতে চাইলেন, এতদিন তোমাদের অতিথি হয়ে থেকেছি, এবার আমার দেশে তোমাদের স্বাগতম। ক্রিকফ্রেন্জির ক্যামেরা দেখেই চোখের ইশারা দিয়ে তো সেটাই বোঝাতে চাইলেন, হয়তো এই বার্তাও দিতে চাইলেন, শিষ্যদের পারফরমেন্সের বাজে অবস্থা তাতে কি, আমার মাতৃভূমিতে খেলতে এসেছি, এবার শিষ্যদের ঘুরে দাঁড়ানোর পালা। একই ফ্রেমে সৌম্য সরকার এবং শরীফুল ইসলাম, হাস্যোজ্জ্বল চেহারা। ব্রিসবেনের ফ্লাইটে ওঠার আগেই দুজন পেয়েছেন সুখবর, স্ট্যান্ডবাই তালিকায় আর অপেক্ষা নয়, ত্রিদেশীয় সিরিজে ভালো খেলার পুরস্কার হিসেবে পেয়েছেন মূল দলে ঢোকার সুযোগ। ভ্রমণ ক্লান্তি দুজনকে হয়তো কিছুটা হলেও ম্লান করে রেখেছে, কিন্তু তাতে কি, মূল দলে ঢুকেছেন, এখন পালা পারফর্মের। বিদেশ বিভুঁয়েও সৌম্যর ভক্তের অভাব নেই, প্রবাসী এক বাংলাদেশি তো সৌম্যকে কাছে পেয়েই ছুটে গেলেন সেলফির মাধ্যমে মুহূর্তটা স্মরণীয় করে রাখতে। লিটনই বা বাদ যাবেন কেন, তাকে কাছে পেয়েও একই প্রবাসী ছুটে গেলেন সেলফি তুলতে। বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের ব্যাটিং লাইন আপের অনেক কিছুই যে নির্ভর করছে তার ওপর। তাসকিন রাব্বিকে দেখে তো আইসিসির কাজে নিয়োজিত এক ভারতীয় ছুটে এলেন সেলফি নিতে। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন তা দেখে এগিয়ে যেতেই তিনজনকে নিয়েই সেলফি তুললেন সেই ভারতীয়। সবার আগে এয়ারপোর্টের আনুষ্ঠানিকতা সেরে বেরিয়েছেন টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম, জেমি সিরনস আর তার সঙ্গে নাসুম আহমেদ। এরপর একে একে বেরিয়েছেন শান্ত, লিটন, শরীফুল, এবাদত, মুস্তাফিজরা, দেখা গেছে আফিফকেও। নগদে আসলেই রিচার্জে 1000 টাকা ক্যাশব্যাক, আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল *167#। ঠিক আছে নজরদারি সাহেব। দলে সবাই যখন গাড়িতে বসে টিম হোটেলে পৌঁছানোর অপেক্ষায়, তখনও দেখা নেই মোসাদ্দেক এবং সোহানের। মোসাদ্দেকের দেখা পাওয়া গেল লিটনের সাথে, সোহান ফিরলেন সবার শেষে। এয়ারপোর্টে ব্যক্তিগত কাজ সারতেই দলের বাকি সদস্যদের থেকে পরেই টিম বাসে উঠেছেন টি টোয়েন্টির সহ অধিনায়ক। তবে দলের সঙ্গে আসেননি অধিনায়ক সাকিব আল হাসান, মেলবোর্নে অনুষ্ঠিত ক্যাপ্টেন্স মিটে অংশ নিতে আছেন সেখানে। ছবি তুলে প্রেস কনফারেন্স শেষ করেই তিনি অস্ট্রেলিয়া সময় বিকেল 5টায় রওনা দেবেন ব্রিসবেনের উদ্দেশ্যে। পুরো দলের প্রতিচ্ছবিতে ভ্রমণ ক্লান্তি দেখা গেলেও এতটুকু স্পষ্ট, পুরো দল বিশ্বকাপে ভালো করতে চায়। অন্তত ত্রিদেশীয় সিরিজ থেকে ক্রিকেটার এবং টিম ম্যানেজমেন্ট যে উন্নতির কথা বলছেন, সেটার শতভাগ পূরণ করার চেষ্টাটাই থাকবে বাংলাদেশ দলের। অস্ট্রেলিয়ার ব্রিসবেন থেকে তাসফিক পলক, ক্রিকফ্রেন্জি।